আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে এমন করে তৈরি করেছি। আমি আল্লাহ কাউকে ছেলে দিয়েছি, আমি আল্লাহ কাউকে মেয়ে দিয়েছি, আমি আল্লাহ কাউকে ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি, আর আমি আল্লাহ কাউকে কিছুই দেই নাই। আমি আল্লাহর যেভাবে ভালো লেগেছে, সন্তুষ্টি লেগেছে, ওইটা করেছি। গোলাম রে, সুতরাং তোমার যদি কিছু কষ্ট হয় বুঝার থাকে, দুনিয়ার মাঝারে মাঝারে নয়, কোন বাবার দরবারে গিয়ে গলার মধ্যে তাবিজ জোলাইয়া বাচ্চা নেওয়ার চিন্তা করার দরকার নাই। তোমার যদি কষ্ট হয়, তোমার যদি কিছু জানার থাকে বলার থাকে, আমি আল্লাহর কাছে বলবা। গভীর জড়িত গোলাম যাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ তোমার দরজার কাছাকাছি হাজির হয়ে যাই, আর এসে ডাক দিয়ে বলি, গোলাম তুমি বলো কি সমস্যা আছো, তোমার নাকি টাকার প্রয়োজন, তোমার একটা চাকরির প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে চলার জন্যে তোমার অনেক কিছু লাগবে, কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছ না। গোলাম রে, দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই, আমি আল্লাহ তোমার দরজায় হাজির হয়ে গেছি। গোলাম একটাবার ঘুম থেকে উঠে সেজদায় পড়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম, তোমার দোয়াকে কবুল না করে ফজরের সূর্য উঠাতে দিব না। আল্লাহু আকবার। গোলাম কথা দিলাম, গভীর রাত্রে তুমি আমার কাছে কিছু চেয়েছো, সকাল হতে দিব না, এর আগেই তোমার দোয়াকে কবুল করব, কারণ তোমাকে সৃষ্টির বেলায় তোমার কোনো হাত নাই, তোমার মা বাবার কোনো হাত নাই, আমি আল্লাহ ভালোবেসে তোমাকে আমার মতো ইচ্ছা করে তৈরি করেছি। আমার বন্ধুগণ শুনেন, আজ আমরা কথা বলতে পারি, আমরা তো এমন জিনিস, আমরা ছিলাম এক সময় বাবার পিঠের রক্তপিণ্ড, বাবার পিঠের মধ্যে ছিলাম, বাবা জানতো না তিনি কোন মেয়েকে বিয়ে করবেন, কার রেহেমের ভিতরে পানি এই রক্ত যাবে রক্তপিণ্ড যাবে কেউ জানে না। আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহ যখন তোকে দুনিয়ায় নিয়ে আসার চিন্তা করলাম, ওই সময় আমি আল্লাহ তোর মা বাপকে এবং মাকে উপযুক্ত করে বিয়ের ব্যবস্থা করে দিলাম, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে হালাল পথে আমি আল্লাহ বাবার পিঠের সেই রক্তগুলাকে আমি আল্লাহ বিয়ের মাধ্যমে মেলামেশার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাই। যাওয়ার পরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেই, দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা এই নাপাক দুর্গন্ধ পানিকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা, আমি আল্লাহ আদমকে তৈরি করতে চাই, গোলাম বন্ধু বানাতে চাই, সুতরাং তোমরা সে নাপাক পানিটাকে রক্ত বানাইয়া দাও। আল্লাহু আকবার। রক্ত বানানো হয়, ফেরেশতার কাজ শেষ, আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দেন, ওরা গিয়ে বলে, আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রক্ত আমরা কি করব। আল্লাহ বলছেন, বে ফেলে দিতে হবে না, বের করে দিতে হবে না, আমি আল্লাহর ভিতরে রেখে দিয়েছি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল কাইয়ুম, দুনিয়ায় আসবে আলো বাতাস দেখবে আমি আল্লাহর কদমে সেজদা করবে, সুতরাং ফেলে দিলে চলবে না, মায়ের রেহেমের ভিতরে রক্তকে তোমরা রক্তপিণ্ড বানাইয়া দাও। হলাম, তুই জানিস না কোন প্রক্রিয়ায় তোকে দুনিয়ায় নিয়ে আসলাম, যখন রক্তপিণ্ড হয়ে যায় এই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যায়, আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন, যাও। ওরা যাওয়ার পরে বলছে, আল্লাহ তাআলা ওখানে রক্তপিণ্ড আমরা ওইটা কি করব। আল্লাহ বলছেন, রক্তপিণ্ড যেটা আছে তোমরা ওইটাকে এই মুহূর্তে গোশতে রূপান্তরিত করো। এর আগে আল্লাহ বলছেন, রক্তপিণ্ডকে তোমরা হাড্ডি বানাও, মুদগা তোমরা হাড্ডি বানাও। ফেরেশতারা মিলে রক্তপিণ্ডকে হাড় বানালেন, হাড্ডি বানালেন,
তুমি আর আমি ছিলাম বাবার পিঠে নাপাক এক ফোঁটা পানি, এখন মায়ের পেটের ভিতরে হাড্ডি কে করেছেন? আল্লাহ বলেছেন এই পেটের ভিতরে এত অপারেশন হচ্ছে, এত কাজ হচ্ছে, এখানে সিসিউ আছে, আইসিউ আছে, অপারেশন থিয়েটার আছে, গোলাম তোর মায়ের পেটের ভিতরে এত কিছু করলাম, দুনিয়ার কাউকে বুঝতে দিলাম না, আমি এত হেকমতওয়ালা জ্ঞানী আল্লাহ, তুই কেন আমার কদমে আসলে না? আমি আল্লাহ আমার জ্ঞান থেকে তোর জ্ঞান দিতে চাই। আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দেন আর বলেন যাও তো গিয়ে দেখো কি আছে। ওই ফেরেশতারা এসে দেখেন মায়ের পেটের ভিতরে হাড্ডি। আয় আল্লাহ হাড্ডিগুলা দিয়ে কি করব? আল্লাহ বলছেন হাড্ডির আশেপাশে লাহ গোশত লাগাইয়া দাও। গোশত লাগানো হলো, তোমাদের ডিউটি শেষ, চলে আসুক। আরো দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন যাও। ওরা গিয়ে বলছে আল্লাহ তাআলা গোশত আর হাড্ডি এখন আমরা কি করব, এগুলা কি ফালায়া দিব নাকি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দিব? আল্লাহ বলছেন না রে, তোমরা ওই রক হাড্ডি আর গোশতকে একত্রিত করে একটা কঙ্কাল তোমরা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা তৈরি করতে হাত লাগবে, আমরা কি হাত দেব? অবশ্যই হাত দাও। আল্লাহ একটা দিব না দুইটা কয়? না, একটা দিলে হবে না। আমার গোলাম দুই হাত দিয়ে কোরআন ধরে ধরে পড়বে, বাইতুল্লাহ গিয়ে দুই হাত দিয়ে ধরে চুম্বন করবে, এক হাত দিলে চলবে না। আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা হাত বানাইয়া দাও। ফেরেশতারা বলছেন আল্লাহ পা দুইটা দিব না একটা? আল্লাহ বলছেন ফেরেশতারা আমার গোলাম দুইটা পা দিয়ে মসজিদে যাবে, আমি যখন বলবো হাইয়া আলাল ফালাহ, আমার গোলাম দোকান বন্ধ করে দিবে, আমার গোলাম বিছানা থেকে উঠে যাবে, আর দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহর ঘরের কাছে পৌঁছে যাবে, কান্না করবে একটা পা দিস না, আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা পা তৈরি করে দাও। হাত তৈরি হয়ে গেল, পা তৈরি হয়ে গেল, আল্লাহ চোখ একটা দিব না দুইটা? আল্লাহ কয় ঠিক মতো দুইটা দেও। আয় আল্লাহ তাহলে একটু উল্টা পাল্টা করে দেবো না, ঠিক মতো কয় ঠিক মতো দেও। না, কান সব ঠিক মতো দাও, সব তৈরি করা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ফেরেশতারা তোমরা কি করেছো? আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে আমরা তো একটা স্ট্রাকচার তৈরি করেছি, ওই কঙ্কাল দিয়ে কি করব কথা তো বলতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন এতগুলা কাজ তোমাদেরকে দিয়ে আমি করাইছি, আর বাকি যেটা বাকি আছে সেটার নাম রূহ জীবন, ওটা আমি আল্লাহ স্বয়ং আমি নিজে দান করব। কি প্রক্রিয়ায় তুমি আর আমি পৃথিবীতে আসছি আমার বন্ধুগণ! এখন আপনার মা বাবা জানে না, সন্তান মায়ের পেটে কেমন আছে জানে না, মা শুধু এটাই জানে তার মাসিক বন্ধ হয়েছে, আর কিছুই জানে না। আল্লাহ বলেন জানিস না, জানিস না আমি আল্লাহ কি করতেছি, আমি কি করতে চাই দুনিয়ায়, কি করতে চাই জানিস না। গোলাম তুই নিমক হারামের মতো কেমনে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ কি ভুলে যাস? আমার বন্ধুগণ রূহ দেওয়া হল, এখন পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, মা শুয়ে থাকলে বুঝে তার পেটে সন্তান নড়ে, বাবাকে বলছে দেখছো আমাদের তো কলিজার টুকরা সন্তান আসবে, আল্লাহু আকবার। এবার কিছু অনুভূতি আসছে, এর আগে জানতো না, আল্লাহ বলছে না আমি জানি, কেউ জানে না সন্তান। এবারে ফেরেশতারা বলে আল্লাহ তাআলা আপনি যে রূহ দিলেন, কই দিলাম তো, এখন রূহ দিলে তো খাওয়া লাগবে, খাবার কোথায়, অক্সিজেন কোথায়, মরে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জানো না যে আল্লাহ নাপাক এক ফোঁটা পানি থেকে স্বয়ং সম্পূর্ণ মানুষ বানিয়েছি, দুনিয়ার কোনো ফ্যাক্টরির অক্সিজেন দিতে চাই না, আমি আল্লাহ স্বয়ং মায়ের পেটের ভিতরে সন্তানকে বাঁচিয়ে রাখার অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। চিন্তা করেন কোন মেশিন ছাড়া, এটা কি বিশ্বাস হয় না? আমরা কি শ্বাস ফালাই নাই মায়ের পেটের ভিতরে? তাহলে বাঁচলাম কেমনে? চিন্তা করেন না কেন, বাঁচলাম কেমনে? এবার ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা
এই সন্তানের খাবার লাগবে, কোন ফ্যাক্টরির খাবার খেতে হবে। আল্লাহ বলছেন না রে, না না, আমি আল্লাহ তার মায়ের ব্লাড বন্ধ করে দিয়েছি, সুতরাং আমার ওই বান্দির ব্লাড বন্ধ করে দিয়েছি, তাই হবে সন্তানের খাবার। ফেরেশতারা বলছে আল্লাহ কেমনে খাওয়াবো, মুখ দিয়ে নাকি? আল্লাহ বলছেন না, গোলামকে যে জবান দিয়েছি এই জবান দিয়ে আমি নাপাক রক্ত পান করাইয়া পাক জবানকে নাপাক বানাতে পারি না। আমার গোলাম তো এই জবান দিয়ে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর নামের জিকির করবে, আমার কোরআন তিলাওয়াত করবে, সুতরাং আমার গোলামের নাবির সঙ্গে তার মায়ের নাবির একটা জয়েন্ট তৈরি করে দাও, তার দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কি সিস্টেমে তোমাকে আমাকে বড় করছেন রব, কেমনে বলেছ? আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাবারের ব্যবস্থা হলো, অক্সিজেনের ব্যবস্থা হলো, তুমি আর আমি মায়ের পেটের ভিতরে বড় হতে যাচ্ছি। এবার মা ঠিক মতো খেতে পারে না, মার শরীর অবশ হয়ে যায়, পায়ের মধ্যে পানি চলে আসছে, আগের মতো আর সৌন্দর্য বডিতে নাই, মাতৃত্বের কারণে মা এখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সন্তান সবল হচ্ছে, মা দুর্বল হচ্ছে। এখন মা আগের মতো বিছানায় ঘুমাতে পারে না, সন্তান মাকে রাত্রবেলা আঘাত করে কষ্ট দেয়, মা বিছানার থেকে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলছে, আল্লাহ সন্তান ডেলিভারির সময় না জানি আমি বাঁচবো কি না, কারণ কত মহিলাকে দেখেছি ডেলিভারির সময় মরে যায়। আমার বন্ধুগণ, নির্ধারিত সময় চলে আসল, ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা ছোট্ট একটা রাস্তা দিয়ে তুমি কেমনে এত বড় একটা সন্তানকে বের করে নিয়ে আসবা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ফেরেশতারা জানো না আমি আল্লাহ পৃথিবীটাকে এইভাবে ছোট্ট মাটির টুকরা থেকে সাগরের ফেনা থেকে যেমন বড় করতে পেরেছি, আমি আল্লাহ তার এই বড় সন্তানকে ছোট্ট রাস্তা দিয়ে আনার ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ। রব চিন্তা করতেছে, সে রব বলছেন আমার চাইতে বড় জ্ঞানী কেউ নেই, বারবার বলছে আমি সব থেকে বড় জ্ঞানী। কেন বলছেন? আল্লাহ সব থেকে বড় জ্ঞানী। চিন্তা করে আমার বন্ধুগণ, এক পর্যায়ে সন্তান যখন বড় হতে লাগলো, মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়ে গেল, নির্ধারিত টাইম চলে আসলো, সন্তান পৃথিবীতে আসার সময় চলে আসলো, মা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, মনে হয় বাঁচবো না মরে যাব। ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এখন বলেন তুই একটা জ্যান্ত মানুষকে কেমনে বের করে নিয়ে আসবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথমে মায়ের রেহেম থেকে এক ফোঁটা পিচ্ছিল পানি বের করে দিব, যেটাকে আমরা বলি, ডাক্তাররা বলে সন্তান শুকনায় পড়ে গেছে, বাচ্চা মরে যাবে, বলেনি বলে না যে বাচ্চা শুকনায় পড়ে গেছে, মরে যেতে পারে, অপারেশন লাগবে, এই কথাগুলো বলে। কিন্তু আমরা আসলে বুঝি না রব কিভাবে আমাদেরকে নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয়ে গেল, মা অজ্ঞান হয়ে পড়ে আছে, জীবন্ত মানুষের পেট থেকে আরেকটা জীবন্ত মানুষকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নিয়ে আসার পরে মা অজ্ঞান, জ্ঞান ফিরে না, এমন সময় ডাক্তার সবাই মিলে তোমাকে আমাকে কাপড় দিয়ে পেছাইয়া অজ্ঞান মায়ের চোখের সামনে নিয়ে ডাক দিয়া বলছে, মহিলা দেখো তোমার কি হয়েছে, মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আমার চাঁদ মুখের দিকে তাকায়া দুটো হাত উপর দিকে উঠে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তুমি আমাকে তো সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করেছ, আমি ডেলিভারির কষ্ট 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট ভুলে গেলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে বড় করে দাও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এতদিন তো মায়ের পেটের ভিতরে আপনি নাবির মাধ্যমে খাওয়াইলেন,
এখন এই সন্তান তো দুনিয়া আসছে, কি খাবে? রুটি খেতে পারবে না, দাঁত নাই, চাল ডাল খেতে পারবে না, কি খাবে? ও তো গলা আটকে মরে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ এই গোলামকে দুনিয়ায় দেওয়ার প্রায় ৬ মাস আগে তার রিজিক আমি আল্লাহ তার মায়ের বুকের মধ্যে দান করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার! কি রব, তোমাকে আমাকে কি প্রক্রিয়ায় বড় করছে! ফেরেশতারা বলছে, আল্লাহ খাবার তুমি দিয়েছ, সন্তান যদি এবার মায়ের স্তনের বুটা ধরে টান দিয়ে পান করতে যায়, ঠান্ডার দিন যদি ঠান্ডা দুধ পান করে মরে যাবে, বাঁচবে না, নিউমোনিয়া হয়ে যাবে। গরমের দিন যদি গরম খায় তাহলে তো আরো বিপদ, কি করা যায়? আল্লাহ বলছেন, ফেরেশতা তোমরা জানো না, আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এমন দুধ রেখে দিয়েছি, ঠান্ডার দিন গরম, গরমের দিন ঠান্ডা করে রেখে দিয়েছি, ওখানে কোনো মেশিনের প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফেরেশতারা বলছে, আল্লাহ সব মানলাম, এখন সন্তান যদি টান দেয় বেশি দুধ বের হয়ে গেলে গলা আটকে মরে যেতে পারে। আল্লাহ বলেন, জানিস না ফেরেশতারা, আমি আল্লাহ মায়ের এই ছোট্ট বুটার ভিতরে ৩২টা ছিদ্র করে রেখে দিয়েছি, সন্তান টান দিলে যেন আস্তে আস্তে করে আসে, বেশি আসলে আমার গোলামের কণ্ঠ বন্ধ হয়ে মরে যাবে। কোন আল্লাহু আকবার! কেমন রব, চিন্তা করেন কি প্রক্রিয়া তোমার কেমন বড় করলে। এজন্য কোরআনিক সায়েন্স পড়ো, শুধু মেডিকেল সায়েন্স আর জেনারেল সায়েন্স তো পড়ছেন, কোরআনিক সায়েন্সে আল্লাহ কি বলছেন এগুলো জানবেন। আমার বন্ধুগণ, এই সন্তান বড় হয়, এখন মাও কুলে নে, বাবাও কুলে নে, মা বলেন বলো না বাবা আমাকে মা ডাকো, বাবা বলে আমাকে আব্বু ডাকো। আল্লাহ বলছেন, গোলাম রে এখন সব পাইছিস, কোন প্রক্রিয়ায় তোকে বড় করা হলো দুনিয়া না হলো বলে যাইস না, মাকে মা ডাক বাবাকে বাবা ডাক আপত্তি নাই, কিন্তু সৃষ্টিকর্তা আমি আল্লাহকে ভুলে যাইস না। কিন্তু আমরা কি করলাম, আমরা কি মনে রাখছি না ভুলে গেছি? বলেন না, মনে রাখছি না ভুলে গিয়েছি? ভুলে গিয়েছি। যা কথা লম্বা হয়ে যাচ্ছে, এইভাবেই আল্লাহ বুঝাতে চাচ্ছেন, গোলাম আমি এই প্রক্রিয়ায় তোমাকে দুনিয়ায় বড় করেছি, আজ তুমি পৃথিবীতে বড় হয়ে আমি আল্লাহকে তুমি চিনতে পারো না। এজন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে আমরা অন্যায় পথে যাব না, রবকে ভুলে যাব না। বলেন না।